গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। কিন্তু দুঃখের বিষয়, আমি স্বাধীনতা দিবসের দিন আমি আমার ভিডিওটাকে পোস্ট করতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। আশা করবো তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে যাবো ছেলের স্কুলে। এই যে ছেলেকে তার পাপা রেডি করাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা তো। হ্যাঁ, স্কুলে আমি যাব না, বাবা ছেলেই যাবে। তো বাবা রেডি করাচ্ছে তাকে, দেখতে পাচ্ছ। তবে আমি বলেছিলাম যে যেতে যে পাচ্ছি না, ভিডিওটা তুমি তুলে এনো, আমি কিন্তু সবার সাথে ভিডিওটা শেয়ার করব। ছেলের আজকে গান আছে স্কুলে, তো দেখতে থাকো ভিডিওটা। প্লিজ তোমরা স্কিপ করো না, ভিডিওটা খুব বড় করব না আমি। তো তোমরা দেখতে থাকো, পাশে থাকো। তো আজকে স্কুলের বাস দেয়নি, কেননা সব ছাত্র আজকে স্কুলে যাবে না হয়তো, তার জন্য তার বাবাইকেই নিয়ে যেতে হচ্ছে। বাড়ির সামনেই পতাকা উত্তোলন হচ্ছে, কিন্তু তবুও স্কুল যেতে হচ্ছে ছেলেকে, কেননা টিচাররা জানে যে ছেলে গান করে। তো সেই কারণেই প্রত্যেক বছরই ওর গানে নাম দিয়ে দেওয়া হয়, তো তার জন্যই যাওয়া। আরও ছেলে শুধু একাই গাইবে না, তার সাথে টিমও আছে, এমনকি টিচারও আছে। তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই যে ব্রিজটা দেখছো, ব্রিজটা পার হয়ে আরেকটা গেলে স্কুল পড়বে। তবে ওয়েদারটা মেঘলা মেঘলা থাকলেও বৃষ্টি কিন্তু ওরা পায়নি। আমি চিন্তা করছিলাম ছেলেকে তো রেনকোট দেওয়া হয়নি, যদি বৃষ্টি হয় তাহলে পুরোপুরি ভিজে যাবে, কিন্তু বৃষ্টিটা ওরা পায়নি। এই যে দেখতে পাচ্ছ, স্কুলে প্রায় কাছাকাছি চলেই এসছে। আর এই যে স্কুলের গেট দেখতেই পাচ্ছ তোমরা। যে দেখো, এই স্কুলের মাঠ, স্কুলের সামনে খুব বড় একটা মাঠ আছে। আর এই যে পুরো স্কুলটা তোমাদের দেখাই, ওর বাবা পুরো স্কুলটাই ভিডিও করেছে, কিন্তু ভেতরে যেতে পারেনি, যা অনুষ্ঠান হচ্ছে সব মাঠের মধ্যে। পতাকা উত্তোলন করছে যিনি, তিনি হচ্ছে স্কুলের হেড স্যার। যদি তোর ডাক শুনে কেউ আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না বলে ওরে ওরে ও ভাঙা, কেউ কথা না বলে যদি সবাই থাকে মুখিরায়, সবাই করে ভয়, তবে দুয়ার আছে খুলে গেছে সোনার মন্দিরে। পুরো গানগুলো দেখালাম না, খুবই বড় হয়ে যাচ্ছে। তো গানের শেষে ওরা বাড়ি চলে এসেছিল, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে হাজবেন্ড এইদিকে এসে রান্না করছে। আমি চিংড়ি মাছ ছাড়িয়ে রেখেছি, রাইস হবে আজকে, মিক্স রাইস আর চিলি চিকেন আমি সব রেডি করে রেখেছিলাম। হাজবেন্ড বললো আমি এসে রান্না করব, তার জন্য রান্নাটা আমি করিনি। এই যে দেখতে পাচ্ছ রাইস। তো চলো বন্ধুরা, এখানে তাহলে ভিডিওটা শেষ করি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরে আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য জয় হিন্দ। স্বাধীনতা দিবসে সকলকে শুভেচ্ছা রইল।